বসে আ যাই হয় না কতক্ষণ আগে আমি রেডি হয়ে বসে আছি আচ্ছা শাশুড়িদের সাজতে তো টাইম লাগে না বউদের সাজতে টাইম লাগে না যা বাবা বউরা একটা ড্রেস পরে না হয়ে যায় শাড়ি পরবো সায়া পরবো ব্লাউজ পরবো সিঁদুর করবো চুল করবো টাইম তো লাগবে না চলো এবার কিউট 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 লাগছে অনেক কিউট লাগছে তোমার থেকে আমি কম কেন মিথ্যে কথা বলো না ও 5 মিনিটে রেডি হয়ে যায় ওই জন্য বলে খুব তাড়াতাড়ি একটা ড্রেস পরে নেবে ব্যাস হয়ে যাবে আমার তো হয় না একটু টাইম লাগে এই ব্যাগটা নিয়ে যাবে হ্যাঁ চলো ঠিক আছে চলো আর একটা ব্যাগ নিয়ে নাও এই ব্যাগটা যদি আমি এরকম ফেলাই হ্যাঁ একদম ভালো লাগছে ভালো লাগছে সত্যি ভালো লাগছে ভালো লাগছে তো কার্টুন লাগবে কার্টুন না কার্টুন নয় ভালো লাগছে ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ সুন্দর লাগছে টাকা পয়সা আছে কিন্তু শাশুড়ির টাকাটা খরচা করবো দেখো এই জন্যই আমি বড় বাজারে নিয়ে যাইনি এই জন্যই নিয়ে যাইনি ছোট বাচ্চাদের মতন যাবে বায়না করবে না আর চলে আসবে তুমি চলো আমাকে আগে নিয়ে চলো আরে বাবা রে তাহলে আমি যাবো না আমাকে এখানে ভয় পাচ্ছে তুমি আগে চলো ছোট বাচ্চাদের মতন যাবে একটা আইসক্রিম কিনে দেবো হ্যাঁ এটা ছোটবেলার কথা বলছো আইসক্রিম একটা ললিপপ কিনে দেবো তার সঙ্গে একটা কেকও কিনে দেবো ব্যাস তার থেকে আগে আর না ঠিক আছে তাই খাবো চলো গুড ইভিনিং বন্ধুরা তো আপনারা কেমন আছেন নিশ্চয় ভালো আছেন আমরাও ভালো আছি তো এখন হচ্ছে বাজে 5টা বাজেনি 10 মিনিট বাকি আছে আর আমি রেডি হয়ে গেছি মাও রেডি হয়ে গেছে আর আজকে কিন্তু সানডে শুয়েছিলাম তো শুয়ে থাকতে থাকতে মাকে বললাম চলো অনেকদিন হলো বেরোই না তো আজকে একটু যাই একটু বাইরে বেরিয়ে আসি তাই জন্য রেডি হয়ে গেছি ওই যে মা চলে এসছে এই যে আমার ব্যাগ তাকাও হ্যাঁ এক্ষুনি বেরোবো তো এই যে ব্যাগ নিয়ে নিয়েছি আর এখন আমরা বেরোবো তো চলুন আপনাদেরকেও আজকে অনেক কিছু শেয়ার করবো আপনাদের সাথেও বন্ধুরা দেখুন আমরা হাওড়া ময়দা মার্কেটে এসে পৌঁছে গেছি আর এখান থেকে কিন্তু মার্কেটটা স্টার্ট হয়েছে আর তবে আর একটু হেঁটে গেলে প্রচুর দোকান পাওয়া যাবে প্রচুর তো প্রথমেই বলে দিই বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন ভিডিওটি পুরোপুরি ওয়াচ করুন তো আজকে হাওড়া ময়দানে প্রত্যেকটি দোকান প্রত্যেকটি মানে শপে আজকে ঢুকবো আপনাদের সাথে পুরোটা শেয়ার করবো তো চলুন আর প্রথমেই বলে দিই যে হচ্ছে যাদের অনেক দূর দূরান্তে বাড়ি তাদের জন্য কিন্তু হাওড়াতে এসে ওখান থেকে বাস বা টোটো করে চলে আসতে পারে তো দেখুন আমি প্রথমে চলে এলাম হচ্ছে চুড়ির শপে তো এখানে যে চুড়িগুলো দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের খুব সুন্দর কিন্তু ওপরে নিচে তো প্রচুর চুড়ির কালেকশন রয়েছে তো এখান থেকে আমার এটা পছন্দ হয়েছে আর কি আমার এক শাড়ির ম্যাচিং করে নিলাম আর এখানে কিন্তু 50 টাকা থেকে স্টার্ট হয়েছে বিভিন্ন প্রাইসের আপনারা চুড়ি পেয়ে যাবেন তো এটা কিন্তু হাওড়া ময়দানে ঢুকতেই প্রথমেই চুড়ির দোকানটা পড়ছে রোডের ওপরেই তো চলুন এবার আরেকটু এগিয়ে যাওয়া যাক তবে বন্ধুরা এখানে কিন্তু প্রচুর জিনিস আপনারা পেয়ে যাচ্ছেন ছেলেদের থেকে শুরু করে বাচ্চাদের থেকে সমস্ত কিছু পেয়ে যাচ্ছেন আর এবং কি সবথেকে বেশি ভালো লাগলো এখানে ট্রেন্ডিং টপগুলো যেগুলো ওইগুলো কিন্তু খুব কম প্রাইসের দেখছি এখানে 100 টাকা থেকে স্টার্ট এখানে তো বন্ধুরা সামনে কিন্তু রাখি তাই জন্য ময়দানে প্রচুর রাখি সব বসেছে তো যেহেতু আমাদের রাখি বড়বাজার থেকে নেওয়া হয়েছে তবু আমরা হাতিয়ে হাতিয়ে দেখছি তো খুব কম প্রাইসে ভ্যারাইটিস ধরনের রাখি আপনারা পেয়ে যাবেন তো এখানে আমাকে ক্যামেরা করতে দেখে দাদাটা বললেন যে ভালো করে দিদি ক্যামেরা করুন যাতে করে আমার পুরো দোকানটা ক্যামেরায় আছে এই যে নিজে থেকে আমাকে রাখির বক্সটা নিয়ে এসে দেখালেন তো তারপরে চলুন এবার যাই কুর্তির দোকানে তো এই যে কুর্তিগুলো
মা যে হাত দিচ্ছে সেই কুর্তিগুলো কিন্তু 100 টাকা থেকে স্টার্ট হয়েছে। তারপরে এই পাশে কুর্তিগুলো এগুলো হচ্ছে 150 টাকা থেকে, মানে 100 টাকা থেকে শুরু করে আপনি 300 টাকার মধ্যে খুব ভালো ভালো কুর্তি পেয়ে যাবেন। এই যে পুরোটা আশা করি দেখাতে পারলাম। তারপরে দেখুন এখানে যে প্লাজো প্যান্টগুলো, সেই প্লাজো প্যান্টগুলো কিন্তু 100 টাকা করে স্টার্ট। মোটামুটি বাড়িতে পরার জন্য এগুলো ঠিকই আছে গরমের মধ্যে। বিভিন্ন কালারের অপশন আপনারা পেয়ে যাবেন। তো দেখুন এরপর হচ্ছে চলে এলাম জুতোর শপে। তো এখানে যে মা যে জুতোটা ধরেছে সেটা কিন্তু 100 টাকা। তো আমার পছন্দ হয়েছে বলে মা বলছিল কিনবে নাকি, তো আমি নিইনি। তো তারপর যে জুতোটা মা ধরেছে এটা কিন্তু 150 টাকা। তো জুতোর কালারগুলো, জুতোর অপশনও খুব সুন্দর। তো এরপরে যে ব্যাগগুলো, এই ব্যাগগুলো কিন্তু সব 100 টাকা করে। আর ওপরে যে ব্যাগগুলো রয়েছে সাইড ব্যাগগুলো, সেই সাইড ব্যাগগুলো 200 টাকা করে। এর আগে আমি শিলিগুড়ি থেকে ব্যাগ নিয়েছিলাম, তো ওই ব্যাগটা আমার নিয়েছিল 300 টাকা। তো আমি ঠকে গেছি, এখান থেকে নিলেই ভালো হতো। তো তারপরে চলে এলাম। দেখুন এখানে বিভিন্ন অপশনের নাইটি রয়েছে। তো নাইটিগুলো থেকে আমার একটা পছন্দ হয়েছিল, তো পিঙ্ক কালারটা নিয়েছিলাম। তো 120 টাকা থেকে শুরু নাইটিগুলো। আর এখানে দেখুন এগুলো কিন্তু সবগুলোই 50 টাকা, যা নেবেন সব 50 টাকা। তো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দেখছিলাম ধরে ধরে, যেহেতু ভিডিও করছি। এখানে দেখুন চুড়িগুলো, এই চুড়িগুলো কিন্তু 50 টাকা করে, যা নেবেন সবই 50 টাকা। এবার বেশ কিছু তো আপনাদের দেখালাম, এবার নিজের জন্য কিছু কিনি। তো দেখুন এখানে গাছগুলো দেখে, ফুলের গাছগুলো দেখে আমার একটু পছন্দ হয়ে গেছিলো, তো যার জন্য আমি এখান থেকে 3টে গাছ আর কি চুজ করলাম। ইয়েলো কালার আর পিঙ্ক কালারটা আর হোয়াইট কালার নিয়েছি। তো এই গাছগুলো 10 টাকা করে। গাছ নেওয়া কিন্তু হয়ে গেছে বন্ধুরা। তো তারপর দেখুন এখানে যে কানেরগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর কানেরগুলো। আর কানেরগুলোর প্রাইস হচ্ছে 20 টাকা করে। তো আমার একটা কানের পছন্দ হয়েছে, কিন্তু ভাবছিলাম যে ঘরে এত কানের আছে তারপরও কানের নেব, তো ছেড়ে দিলাম। তো এখান থেকে তারপরে একটু মানে চোখ লেগে গেল, একটা কানের থেকে আমার চোখ চলে গেছে, এই কানেরটাও ভালো লাগছে। তারপরে দেখুন এই যে কানেরটা ভালো লাগছে। তো চলুন এবার হয়ে গেল, এবার কিছু খাই। তো খাওয়ার জন্য চলে এলাম এখানে ফালুদা খেতে, পরশুরামে এসেছি। তো ময়দানে এলেই তো আপনাদেরকে আগে বলেছিলাম, ময়দানে এলেই আমরা হচ্ছে এই পরশুরামে আসবো আর এই ফালুদা খাবো।
খেতে কিন্তু ভীষণ টেস্টি। তো এই যে আমাদের রেডি হয়ে গেছে, এবার এটা খেয়ে আমরা সোজা রওনা দেব। খাওয়া হয়ে গেছে দেখুন, এবার আমি আর মা চললাম বাড়ির উদ্দেশ্যে। বাড়ি যেতে হবে, কারণ বেরিয়েছি কিন্তু আমরা 5টার সময়, আর এখন বাজে হলো 9টা। তো চলুন এবার বাড়ি গিয়ে কথা বলছি। তো এই যে কিছুক্ষণ হলো এলাম, 5 মিনিট হয়ে গেছে, আর ওইদিকে মা দোকানে চলে গেছে, যেহেতু এখনো টাইম আছে, 9:30 বাজে। তো ওই জন্য আমি উপরে চলে এলাম, আর মা নিচে আর কি বাবার সাথে একবারে আসবে। তো এখন আমি আগে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে যাব গাছটা লাগাতে। আর ওইদিকে তো হাওড়া ময়দানে গিয়ে আপনাদের সাথে বাজারটা শেয়ার করলাম। আর বন্ধুরা, আপনাদের বাজারটা কেমন লাগলো? মানে ময়দানে যে মানে খুব ভালো ভালো মানে সেল দিয়েছিল জামা কাপড়, তো এইগুলো সমস্ত মানে সব মিলিয়ে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর আপনাদেরকে দেখিয়েছি কী কী নিয়েছি, তো আর কী বলবো, দেখানোর মতো কিছুই নেই। যেগুলো কিনেছি সেগুলো কিন্তু ভিডিও করে আমি দেখিয়েছি। চুড়ি নিয়েছিলাম, যেহেতু সামনে তিজ আসছে তো তিজের জন্য আমি একটা চুড়ি নিয়েছি। আর হচ্ছে নিয়েছি একটা পিঙ্ক কালার নাইটিগুলো যে দেখাচ্ছিলাম, তো সেখান থেকে একটা পিঙ্ক কালার নাইটি নিয়েছি। আর কি নিয়েছি, আর ওই তো গাছ নিয়েছি, আর ওইদিকে ফালুদা খেয়েছি। ফালুদা খেয়ে আর ভীষণ জল পিপাসা পেয়েছিলাম, তো জল খেয়ে ওখান থেকে রওনা দিলাম। তো ঠিক আছে, আজকে ভিডিওটি এ পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো ঠিক আছে, জানাবেন, কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের কমেন্ট করতে আমার ভীষণই ভালো লাগে। তো আবার আসছে নেক্সট কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ আপনারা সুস্থ।